তৃণমূল প্রার্থী নারায়ণ ঘোষের সমর্থনে বনগাঁয় মিছিল করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন 20 নম্বর ওয়ার্ডে মিছিলে অংশ নেন তিনি। বনগাঁ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে এলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে বনগাঁ 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নারায়ণ ঘোষের সমর্থনে মিছিলে অংশ নেন ঋতব্রত। এদিন প্রার্থী নারায়ণ ঘোষের সমর্থনে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। দলীয় পতাকা, রঙিন বেলুন, দলীয় সিম্বল নিয়ে মিছিলে পা মেলান বহু তৃণমূল কর্মী সমর্থক। মিছিলে দলীয় কর্মীদের উপস্থিতি দেখে খুশি রাজ্য নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে ঋতব্রত বলেন, আজকে নারায়ণ ঘোষের সমর্থনে শেষ বেলায় এটা প্রচার মিছিল না বিজয় মিছিল তা বোঝা যাচ্ছে না। এটা শেষ দিনের আজকে প্রচার, তো এটা প্রচার মিছিল না বিজয় মিছিল এটা বুঝতে পারা যাচ্ছে না। যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছেন, যে উন্মাদনা রয়েছে মিছিলের, যে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে মিছিলের, যে স্পিরিট রয়েছে, এটা থেকে পরিষ্কার যে গোটা রাজ্য জুড়ে দিদির সুনামিতে যেরমভাবে বিরোধীরা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছেন, বিরোধীদের হাতে কেবলমাত্র ধরবার জন্য পেন্সিল থাকছে। 20 নম্বর ওয়ার্ডে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী শ্রী নারায়ণ ঘোষ সারা বছর প্রতিদিন মানুষের সঙ্গে থাকেন, আর আজকের এই শেষ প্রচার মিছিল এটুকু ক্লিয়ার করে দিয়েছে যে 20 নম্বর ওয়ার্ডে সমস্ত বিরোধীদের জামানত জব্দ হতে চলেছে। পাশাপাশি ঋতব্রত দাবি করেন, সারা বছর মানুষের সাথে থেকে কাজ করেন নারায়ণ ঘোষ, সে কারণেই মানুষও তার সাথে রয়েছে। এবারের পৌর নির্বাচনে বিভিন্ন পৌর এলাকাতে শ্রমিক সংগঠনের নেতৃত্বকে প্রার্থী করা হয়েছে বলেও জানান তিনি। আমাদের বহু জায়গায়, মানে আইএনটিডিউসির বিভিন্ন জেলার সভাপতিরা, সাংগঠনিক জেলার সভাপতিরা বহু জায়গায় প্রার্থী হয়েছেন। আমি এরপরে যেমন বারাসাতে যাব, সেখানেও আমাদের যিনি সভাপতি তিনিও প্রার্থী। গতকাল আমি তারকেশ্বরে বিকেলবেলা ছিলাম, বড় মিছিল, সেখানেও আমাদের যিনি সভাপতি তিনি প্রার্থী। বহু জায়গায় পার্টি মনোনীত করেছে, যারা ট্রেড ইউনিয়ন করেন তাদের প্রার্থী হিসেবে, নান্টু এখানে প্রার্থী। এদিনের মিছিলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার, উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি সন্দীপ দেবনাথ, তৃণমূল নেতা রতন ঘোষ সহ অন্যান্যরা। মিছিল থেকে প্রচারের শেষ লগ্নে প্রার্থী নারায়ণ ঘোষ আশীর্বাদ চেয়ে নেন স্থানীয়দের কাছ থেকে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।